পাচ্ছ তো আমরা এখন চলে এসেছি বড়াই এমবারের একদম গেটে। তো এইটা হচ্ছে এন্ট্রি গেট, তো এখান থেকে আমরা ঢুকবো। সবাই দাঁড়িয়ে আছে এখানে, তো ঢোকার পর তোমার তোমাদের সবাইকে দেখার চেষ্টা করছি, এক্সপ্লোর করার চেষ্টা করছি এই জায়গাটা কীরকম। সো দেখো বড়াই এমবারা পুরো ভেতরে, তো লেটস বিগিন, চলো শুরু করা যাক। এটা হচ্ছে গাইডের রেট, আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে এক থেকে দুজন যদি আমি ঢুকি তাহলে 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 100 টাকা পড়বে, আর তিন থেকে পাঁচজন 125 টাকা, এবং ছ থেকে দশজনের মধ্যে পড়লে তো 175। টিকিট আমরা নিয়ে নিয়েছি এখান থেকে, তো আমরা এখন ভেতরে ঢুকছি। ये इमाम बाड़ा नवाब आसिफ दौला बहादुर ने बनवाया, जिनकी ये तस्वीर लगी है, इमाम हुसैन की या। इस हॉल को बोलते हैं चाइना पले, भूल भुलैया आने जाने का एक ही रास्ता, भूल भुलैया घुमाना हमारा काम, बाहर निकलना आपका काम। গাইড অনেক কিছু ইনফরমেশান দিচ্ছে আমাদের আস্তে আস্তে করে, তো সেই ইনফরমেশানগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি, ওটা আমরা কভার করেছি, দেখেছি ভিতরে কী কী আছে, এবং এরপরে দেখছি ভুল ভুলাইয়া দেখার প্ল্যান আছে কিছু। যে গাইডের সঙ্গে আমরা ভিতরে গেছিলাম সেই গাইড এখন নেই, অন্য এক নতুন গাইড আমাদের সঙ্গে এসছে। ইস এন্ট্রি ইস এক্সিট, আনে জানে কে কি রাস্তা, ঘুমানা মেরা কাম, নিকলনা আপকা কাম। परीक्षा लेंगे ट्रायल ले छोड़ेंगे, और कई रात में नहीं निकल पाए तो साथ में रहूंगा ना पीछे पीछे, जब घूम घूम के थक जाएंगे तो बोलेंगे निकाल देंगे, निकाल दूंगा। आइए आप लोग सुरंग के अंदर आइए। सुरंग के अंदर ये सुरंग, ये देखिए सीढ़ी गई, यहाँ जाके एक रास्ता, अंदर चार रास्ते, यहीं से फैजाबाद आगरा दिल्ली तक जाते थे उस जमाने में। ভুলভুলের মধ্যে চলে এসেছি আমরা ভেতরে, আর সবাই ব্যাস পিছনে আছে ওখানে দেখতেই পাচ্ছ, বাট আমি একটু আলোতে আসলাম যাতে তোমাদের ভিডিও ফুল দেখাতে পারি। জায়গাটা খুব অন্ধকার, এখানে অনেকগুলো রাস্তা আছে, বাট এখানে যেটা বলা হচ্ছে যে তিনটি রাস্তা হচ্ছে ভুল, একটা রাস্তা ঠিক না। চলো এগিয়ে আসতে, একদম ভুল বলে বলে মুশকিল আছে, ঠিক করে উঠতে হবে, ঠিক করে নামতে হবে, গাইড আমাদের সঙ্গে আছে, অসুবিধা নেই।
नहीं, आप लोग भागे नहीं अपने मन से। ये इसको हो गया 300 साल। बिल्डिंग आपका सुरक्षित है, महफूज है। इसमें मिडिल कौन लगा उस जमाने में, सुने आप लोग, शहद, गूंद, बेल, चूना, उड़द की दाल, सिंघाड़े का आटा, सुर्खी, राविश, गन्ने का रस, गुड़ का शीरा, गुड़, लाल मिट्टी, ये सब मिश्रण करके ये लखौरी से पूरा बिल्डिंग बना। देखिए ये ईंटा लगा, इसको लखौरी ईंट कहते हैं, काका ये ईंटा। টপ ফ্লোরে আমরা আছি, তো ছাদটা খুবই বড়, খুবই বিশাল এই ছাদ। রোদ ওখানে সবাই মধ্যে ফটো তুলছে, কিন্তু রোদ এত বেশি সেখানে, নিচে পাড়া যাচ্ছে না রোদের মধ্যে। ভিউটা দেখো, ভিউটা কিরকম, ভিউটা অসাধারণ। পুরো এখান থেকে ছাদ থেকে পড়ে লাগানো শহরটা ভালো করে দেখা যায়, তো সেই একটা ভিউ আমরা সেখানে আছি। অনেক পুরনো হিস্ট্রি জানলাম, আগে পড়েছিলাম, এখন মেলালাম। একটা ভাবনা আর একটা দেখা, দুটোকে একসঙ্গে মিলিয়ে খুব ভালো লাগছে। আর হিস্ট্রি নিয়ে পড়েছিলাম, তো তাই অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। ফিলিং অ্যামেজিং, অসাধারণ লাগছে। অনেকগুলো ইনফরমেশন যেগুলো আমরা জানতাম না সেগুলো জানতে পারলাম। প্লাস বুলবুলাইয়ার যে এই এত এত রাস্তা, রাস্তার যে কাহিনী বা ইতিহাস রয়েছে, সেই সব সম্বন্ধে আমাদের গাইড আমাদের বললেন। অ্যান্ড ইটস অ্যামেজিং, হিস্ট্রি ইজ রিয়েলি অ্যামেজিং, দ্য প্লেস, দ্য হোল প্লেস ইজ জাস্ট অসাম। দেখো বেটা, চলে গেছিল, মারি যেতাম আমরা। ঠিক আছে, এখন অন্য জায়গায় শাহি বাউলি। আসা দরকার, তো অবশ্যই আসবে, ভিজিট করবে এই জায়গাটায়, বাউলি, শাহি বাউলি। জুতো রাখার জায়গা, সবাই এখানে জুতো রাখতে আসে, তো খুবই সস্তা। এক একটা পেয়ার, একটা মানে একজনের জুতো 2 টাকা করে রাখতে দিতে হয়। তো আমরা এখানে 7 জন ছিলাম, 15 টাকা নিয়েছো, 1 টাকা কী করতে নিয়েছি এক্সট্রা আমি জানি না। একটু গরম আছে এখানে, জলের বোতল সাথে অবশ্যই ক্যারি করো।
টাইম আমরা আসলে এদিকে এরকম একটা বেরিয়ে সঙ্গে সঙ্গে ছোটোখাটো কেনা জায়গা আছে, তো কিনতে পারো, মার্কেটিং করতে পারো, জিনিসপত্র টুকটাক, কানের দুল, তারপর চিরুনি বা চুলের চুল বাঁধা কিছু জিনিস সেগুলো আছে।